আগামীকাল খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে বিএনপি জামাতের পাঁচশো বাহাত্তর নেতাকর্মীকে এদিকে নারায়ণগঞ্জ বগুড়া সহ ছয় জেলায় মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন প্রতিনিধিদের বিজেপিদের রিপোর্ট খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমখানা দুর্নীতি মামলায় রায় দেয়া হবে বৃহস্পতিবার এ রায়কে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সম্ভাব্য নাশকতা ঠেকাতে এরই মধ্যে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী চলছে বিশেষ অভিযান অভিযানে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত ঝিনাইদা ও কুমিল্লা থেকে একশো আটান্ন জন নেতাকর্মীকে আটক করা হয় এছাড়াও সাতক্ষীরা থেকে আটষট্টি জন জামালপুর থেকে পঁয়ষট্টি জন এবং মাগুরা থেকে চৌত্রিশ জনকে আটক করেছে পুলিশ পিরোজপুরে আটক হয়েছে বারো জন লক্ষ্মীপুর থেকে আটাশ জন ব্রাহ্মণবাড়িয়া থেকে চুয়ান্ন জন খাগড়াছড়ি থেকে দশ জন এবং রাজশাহী থেকে বিএনপি জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ জনগণের যানমান রক্ষার্থে মানে পক্ষ থেকে এখানে চেকপোস্ট হয়েছে আর এদিকে পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম থেকে বিএনপির 22 নেতাকর্মীকে আটক করা হয়েছে পঞ্চগড় ও জয়পুরহাটে আটক হয়েছে বিএনপি জামায়াতের 34 জন নেতাকর্মী এছাড়াও লালমনিরহাটে 44 জন মাদারীপুরে 6 জন ও মেহেরপুর থেকে 12 জনকে আটক করা হয়েছে নগা থেকে গ্রেফতার হয়েছে 21 নেতাকর্মী এই রায়ে আদালত তাদের তথ্য উপাত্তর ভিত্তিতে যেটা যুক্তিযুক্ত মনে করবে সেটা রায় দিবেন অন্যদিকে সম্ভব ও সহিংসতা ঠেকাতে নারায়ণগঞ্জ সহ ছয় জেলায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে নারায়ণগঞ্জ বগুড়া ও সিরাজগঞ্জ তিন প্লাটুন করে এবং নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ